কেরিয়ার জুড়ে বিতর্ক, বিতর্কে কে কেরিয়ারে জবনিকা, কেপের আন্তর্জাতিক কেরিয়ারে কার্যত দাঁড়ি, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইংল্যান্ডের জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে কেভিন পিটারসনকে, টি টোয়েন্টি বিশ্বকাপ টেস্ট একদিনের ম্যাচ অর্থাৎ সবকটি ফর্ম্যাটে স্কোয়াড থেকেই তাকে বাদ দিয়েছে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ব্রিটিশ মিডিয়া সূত্রে খবর, পিটারসনকে ছাড়াই দল পুনর্গঠনের দিকে নজর দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বয়স 33, জন্ম দক্ষিণ আফ্রিকায়। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন 104টি টেস্ট, 136টি একদিনের ম্যাচ, 37টি টি টোয়েন্টি ম্যাচ, টেস্টে 8,181 রানের মালিক, 23টি টেস্ট সেঞ্চুরি, ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান। অ্যাশেজে দলের ভরাডুবির সময় ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ছিল কেপেরই, তবু পরিসংখ্যান খতিয়ান শেষ রক্ষা করতে পারল না, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সরে যেতে হলো। পিটারসন জানিয়েছেন, ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে পেরে আমি সম্মানিত, গত 9 বছরে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করতে পেরেছি তাতে আমি গর্বিত, দেশের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি আমি, দুঃখের বিষয় সেই ক্রিকেট জীবনে যবনিকা নেমে এলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে বারবার, প্রশ্ন উঠেছে নৈতিকতা নিয়েও। 2012 ইংল্যান্ডের তৎকালীন ক্যাপ্টেন অ্যান্ড্রু স্ট্রসের সমালোচনা করে কয়েকজন প্রোটিয়াস ক্রিকেটারের কাছে টেক্সট মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল পিটারসনের বিরুদ্ধে, ঘটনার জেরে দল থেকে বাদও পড়েন তিনি। নতুন অধিনায়ক অ্যালিস্টার কুকে জামানায় ফের দলে প্রত্যাবর্তন, তবে পিছু ছাড়ল না বিতর্ক। তবে ইসিবির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভন, জিওফ বয়কটের মতো প্রাক্তন ক্রিকেটাররা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের জেরে উদ্ভূত সমস্যার কি অন্য কোনো সমাধান ছিল না? কেপির মতো প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে যাওয়াই কি একমাত্র পথ? প্রশ্ন উঠেছে খোদ ইংল্যান্ড ক্রিকেটারই অন্তর্মহলে। এবিপি আনন্দ।